হাজার বছর হায়াত পাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, উম্মতের সংখ্যা ছিল অল্প, হযরতে নূহ পয়গম্বর 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, উম্মতের সংখ্যা ছিল অল্প, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ বলেছেন 300 জন, কেউ বলেছেন 80 থেকে 82 জন, এরকম ভাবে অন্যান্য নবীগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 700 বছর হায়াত পাইছেন, উম্মতের সংখ্যা ছিল অল্প, হযরতে মূসা কালিমুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, উম্মতের সংখ্যা ছিল অল্প, কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মাত্র 63 বছর হায়াতের জিন্দেগি পাইলেন, এই 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে কেবল মাত্র কোরআনের মিশন 23 বছর চালাইলেন, 23 বছরের ভিতরে বিদায় হজ্জের বাসনে আমার নবীজির কাছে 6 লক্ষ সাহাবা একরাম ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার দ্বারা প্রমাণ হয় অল্প কথার বিষয়ে অল্প কথার ভিতরে বেশি বুঝাইবার শক্তি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীকে দিয়েছেন, তিনি একমাত্র কে? আর একটু জোরে বলুন, তিনি কে? উদাহরণস্বরূপ বলি, আমার নবী অল্প কথায় কিভাবে বেশি বুঝাইলেন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, একত্ববাদের দাওয়াত দেয়, আমার নবী কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, আমার নবীজির বিরোধিতা করে আবু জেহেল, আমার নবীজির বিরোধিতা করে উতবা, আমার নবীজির বিরোধিতা করে সাইবা, আমার নবীজির বিরোধিতা করে ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের যত নেতা ছিল সমস্ত নেতারা আমার নবীজির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? আমার নবীজি কালেমার দাওয়াত দেন, এবার হজের মৌসুম চলে আসলো, আমার নবীজি মনে করলেন সুবর্ণ সুযোগ আসছে, এই তো বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় আসবে, আর আমি মানুষদের কাছে কোরআনের হক কথা পৌঁছে দিতে পারবো, লাত মানাতের বিরুদ্ধে, সূর্যের পূজার বিরুদ্ধে, এরকম ভাবে দুর্গা আর দরগার দুর্গা পূজার বিরুদ্ধে আমি কথা বলে তাদেরকে হক কথার দিকে, ইসলামের দিকে তাদেরকে দাবিত করতে পারবো। আমার নবীজি সুবর্ণ সুযোগ মনে করে রহমাতুল্লিল আলামিন কানায়কা আমার চত্বরের মধ্যে বসে আছেন, আর ওই দিক দিয়ে মক্কার কাফের মুশরিকরা আমার নবীজির কাছে যাতে করে বিভিন্ন দেশের লোকের না আসতে পারে, মক্কার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বসা আছে, একটা রাস্তা বিশাল বড়, যেই বড় পয়েন্টটা ছিল ওই বড় পয়েন্টের মধ্যে আবু জেহেল চাচা বসা, কে বসা? আবু জেহেল। আবু জেহেল কি আমার নবীজির কম বিরোধিতা করছে না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আবু জেহেল চাচা যে রাস্তার মধ্যে বসা আমার নবীজির কাছে মানুষকে আসার জন্য বাধা প্রদান করবে, ঘটনাক্রমে সুদূর ইয়ামান দেশ থেকে 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করবে, যেই রাস্তা দিয়ে আসতেছিল ওই রাস্তাটা ছিল আবু জেহেল যেই পয়েন্টে বসা ওই পয়েন্টের রাস্তা। এবার আবু জেহেল এবার ওই 10,000 বিশিষ্ট কাফেলাকে বলতেছে, হে 10,000 বিশিষ্ট কাফেলা তোমরা শোনো, মক্কায় প্রবেশ করবা কোনো অসুবিধা নাই, মক্কায় কানায় কাবা তওয়াফ করবা কোনো অসুবিধা নাই, মক্কার কানায় কাবা তওয়াফ করে মক্কার যেটা ইচ্ছা সেটাই যাইতে পারবা কোনো অসুবিধা নাই, তবে তোমাদেরকে একটা সতর্ক করে দিতে চাই। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সব আল্লাহ তার বান্দার আমল নামার মধ্যে দান করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, যেই ব্যক্তি দুইবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, 20 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমল নামায় দান করবেন, যেই ব্যক্তি তিনবার তেলাওয়াত করবে পূর্ণ 1 কতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে দান করে দিবেন, সুবহানাল্লাহ। আজকের এই সমস্ত কথা থেকে সংক্ষেপে আমরা একটা কথা জানলাম, যারা আমরা কোরআন পড়তে পারি যারা আমরা কোরআন পড়তে পারি না সবার জন্য এই একটা মেসেজ, যারা আমরা পড়ি তো আলহামদুলিল্লাহ, যারা পড়ি না আজকে থেকে সময় পাইলেই আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, এইটার দ্বারা আমার আপনার নেকি হবে সওয়াব হবে। যদি আপনি চান ইচ্ছা করেন সহি শুদ্ধ ভাবে যদি আপনি পড়ার চেষ্টা করেন তারপরেও 5 থেকে 7 বার আপনি 1 মিনিটের ভিতরে পড়ার সুযোগ হবে, ঠিক না বেঠি? অতএব অল্প সময়ের ভিতরে বেশি নেকি উপার্জন করা দরকার আছে না নাই?
এই সূরাটা আল্লাহ কমপ্লিট আল্লাহ তাআলার শান মান মর্যাদার আলোচনা করে আল্লাহ তাআলা নাজিল করেছেন আর আমি যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা আল্লাহ তাআলা কমপ্লিট অন্য কারো আলোচনা করেন নাই একমাত্র আমার নবী আপনার নবী সরকারে দু আলম নবী নবী কুলের সম্রাট নবী উম্মতের কান্ডারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়া কমপ্লিট একটা সূরা আল্লাহ তাআলা নবীজির কাছে নবীজির শানে নাজিল এই সূরাটা হলো সূরাতুল কাউসার জুড়ে কোন সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত কথার দ্বারা দুইটা জিনিস বুঝলাম একটা কমপ্লিট সূরা আল্লাহ আমার আল্লাহর শানে নাজিল করেছেন আর আরেকখানা সূরা আল্লাহ তাআলা কমপ্লিট আমার নবীর শান মান মর্যাদার আলোচনা করে আল্লাহ তাআলা বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ তাআলা একখানা সূরা নাজিল করেছেন এটা হলো সূরাতুল কাউসার তাহলে যদিও সূরাটা ছোট কিন্তু আয়াতের দিক দিয়া বরকতের দিক দিয়া কম না বেশি এই সূরা সম্পর্কে কিছু জানা দরকার আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই এই সূরার তিনটা জিনিস আমরা প্রথমে জানব এক নম্বরে আমরা জানব এই সূরাকে সূরাতুল কাউসার বলে নামকরণ করা হলো কেন দুই নম্বরে আমরা জানব এই সূরা নাজিল হওয়ার পিছনে উদ্দেশ্য কারণ কি তিন নম্বরে আমরা জানব এই সূরার শানে নুজুল কি এই সূরাকে সূরাতুল কাউসার বলে নামকরণ করার কারণ হলো এই সূরার ভিতরে একখানা শব্দ আছে যেই শব্দটা হলো কাউসার নামে একখানা শব্দ আছে এই জন্য এই সূরাকে সূরাতুল কাউসার বলে নামকরণ করা হয়েছে দুই নম্বরে আমরা জানব এই সূরার বিষয়বস্তু কি এই সূরার উদ্দেশ্য কি এই সূরার বিষয়বস্তু হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার নবীর শান মান মর্যাদার আলোচনা করেছেন সুবহানাল্লাহ বাতিলরা আমার নবীকে গালি দিয়েছে বাতিলরা আমার নবীকে নিয়া ব্যঙ্গচিত্র করেছে বাতিলরা আমার নবীকে নিয়া জাদুকর পাগল বলে গালি দিয়েছে কিন্তু আমার আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন আমার নবীর শান মান মর্যাদার আলোচনা করেছেন তাহলে এই সূরাটা এই সূরার মধ্যে বরকত আছে না নাই তিন নম্বরে আমরা জানব এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ কি এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণটা কি আরবিতে বলা হয় শানে নুজুল কি আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন প্রেরণ করার পরে 40টা বছর নবীজির অতিবাহিত হয়ে গেল নবীজি কোনোদিন কাউকে ভালো কাজের কথাও বলেন নাই মন্দ কাজের কথাও বলেননি কাউকে কোনো দিক দিয়া বাধাও দেননি এমন অবস্থায় যখন নবীজি 40টা বছর কাটাইলেন মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমান ধনী গরীব সাদা সুন্দর কালো সবাই নবীজিকে মহব্বত করে ভালোবাসে এমন কি আমার নবীজিকে আল আমিন সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছে কিন্তু যেই দিন থেকে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তে আদিষ্ট হলেন নবুয়ত পেয়ে যখন তিনি কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন ওই দিন থেকে আমার নবীজির বিরুদ্ধে আমার নবীজির বিরোধিতা করতে আরম্ভ করলো মক্কার কাফের মুশরিকরা জুড়ে বলুন ঠিক না বেঠি আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠি আজকেও দেখবেন আমাদের সমাজে হুজুর সাহেব যদি মিঠা মিঠা আলোচনা করেন মিঠা মিঠা কথা বলেন মিষ্টি মিষ্টি আলোচনা করেন যেই কথার মধ্যে কারো উপরে লাগে না এমন কথা বললে মসজিদের ইমাম সাহেব বলেন অথবা মাদ্রাসার হুজুর বলেন এই হুজুর অনেক ভালো এই হুজুর যখন হক কথা বলতে আরম্ভ করবে কোরআনের সঠিক কথা বলতে আরম্ভ করবে হক কে হক মানুষের সামনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে একদল আবু জাহেলের ওই চেলা চামন্ডরা ওই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই অতএব আমরা দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই কোরআনের জন্য আমার নবীজি কষ্ট করেছেন আমরা ওর কোরআনের সৈনিক হিসাবে কোরআনের সঠিক কথা মানুষের সামনে বলবো কে কি বললো
কে আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলল সেটা আমাদের দেখার বিষয় নয়। কোরআন সত্য, কোরআনের কথা সত্য, অতএব কোরআনের সত্য কথা মানুষের সামনে উপস্থাপন করা দরকার আছে না নাই? অতএব আমরা কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে তাকব। জোরে বলুন ঠিক না বেঠি? এই কোরআন তো সাধারণ কোন গ্রন্থ নয়, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল করিম। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আর একটু জোরে বলুন ভুল আছে? পৃথিবীর মধ্যে যত কিতাব আছে রচিত হয়েছে, সমস্ত কিতাবওয়ালা কিতাব লেখার পরে, রাইটার লেখার পরে বলে আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল হয় তাহলে আমাকে জানায় দিবা, আমি পরবর্তীতে সেটা সংশোধন করে দিব। কিন্তু আমার আল্লাহ আমার নবীর কাছে কোরআন নাজিল করে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন যে বিশ্ববাসীরা তোমরা জেনে রাখো, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে ভুল নাই, ভুলের সন্দেহ মাত্র নাই। জোরে বলুন ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه الله أكبر أمر الله تعالى بولن ذلك الكتاب أي هذا الكتاب এটা এমন একটা কিতাব লা রাইবা ফি আই লা রাইবা শাক্কা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। জোরে কোন আল্লাহু আকবার! এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহর কোনো অবকাশ, এই কথাটা বলে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? দুই নম্বরে আমরা আরেকটা জিনিস জানব, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সন্দেহ নাই, কিন্তু এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আর একটু আস্তে বলেন কে? মনে করেন যদি জুড়ে বলেন তাহলে আপনাদের উপরে কোনো মামলা হামলা হতে পারে? মামলা হামলা হবে কেন? আপনারা তো এলাকার মানুষ। মামলা হামলা হলে আমি আজিজুর রহমান হুসাইনের উপরে হবে, কিন্তু আমি তো সেই মামলা হামলার ভয় করি না। কেন? কোরআনের সৈনিক কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। জুড়ে বলুন ঠিক না বে ঠিক? 1847 খ্রিস্টাব্দে ইংরেজ বিনিয়ারা এক কবি আর দুই কবি নয়, 100 আর 200 কবি নয়, 350,000 কোরআনের কবিকে জ্বালায় দিয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কোরআনের কবিকে তোমরা কেন জ্বালিয়ে দাও? তারা বলেছিল কোরআনের মশাল নিভিয়ে দিতে চাই, কোরআনের আলো নিভিয়ে দিতে চাই। তখন সময় এক আলেম ডাক দিয়া বলেছিল তোমরা কোরআনের কবি জ্বালাইতে পারবা, কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারবা, কিন্তু জেনে রাখবা এই কোরআনকে আমার আল্লাহ তাআলা সংরক্ষণ করার হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের কলবের ভিতরে আমার আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জুড়ে বলুন ঠিক না বে ঠিক? অতএব কোরআনের পক্ষে আমরা ছিলাম, কোরআনের পক্ষে আমরা থাকব, কোরআনের পক্ষে থাকতে যাইয়া যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরেও কোরআনের পক্ষ আমরা ছাড়ব না। জুড়ে বলুন ঠিক না বে ঠিক? কিন্তু বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ সবাই মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের বিরোধিতা করে এমন টাকলা আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? কোরআনের বিরোধিতা করতে পারবা, মাথার চুল পড়ে যেতে পারে, দেশ থেকে বিতাড়িত হতে পারো, তোমার দুনিয়াতে কোনো সম্মান থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বে ঠিক? কোরআনের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে, আবু জেহেলকে যেরকম ভাবে আমার আল্লাহ ধ্বংস করেছেন, নেস্তে নাবুদ করেছেন, আজও যারা কোরআনের বিরোধিতা করবে তাদেরকেও ধ্বংস করবেন, নেস্তে নাবুদ করবেন, তিনি কে? আর একটু জোরে বলুন কে? অতএব আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন চাই কি চাই না? আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন যারা কোরআনকে মহব্বত করবে, যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা এই কোরআনকে সামনে রাখবে, কোরআনের হককে যারা হক বলে স্বীকৃতি দিবে, আল্লাহর নবী বলেন ওই কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে
এই কোরআন দলে দলে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ পক্ষান্তরে আমার নবীজি বলেন যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনকে যারা পিছনে রাখবে কোরআনের হককে যারা হক মানবে না তাদের জন্য ভয়ানক শাস্তির কথা আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেন ওই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীজি বলেন কোরআন গরু ছাগলের মতন হাকাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জোরে কোন নাউজুবিল্লাহ কোরআন আমাদের জন্য সুপারিশকারী হক আমরা চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি চাই না এবার আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হতে আরম্ভ করলো চল্লিশ বৎসর একদিন উপনীত হয়ে গেল আমার আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করতে আরম্ভ করলেন আমার নবী এবার কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন একদল লোকদেরকে বলতে আরম্ভ করলেন তোমরা যারা সূর্যের পূজা করতাম আজকে থেকে সূর্যের পূজা ছেড়ে দাও তোমরা যারা চন্দ্রের পূজা করতাম চন্দ্রের পূজা ছেড়ে দাও তোমরা যারা লাত মানাত উজ্জাতের পূজা করতাম এরকম ভাবে গাইরুল্লাহর পূজা করতাম সমস্ত গাইরুল্লাহর পূজা ছেড়ে দাও এক আল্লাহ তাআলার গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো যারা ইতিপূর্বে নবীকে মহব্বত করত ভালোবাসত নবীজির এই স্লোগান শুনে নবীজির এই কথা শুনে ওই সমস্ত লোকেরাই নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে জোরে বলুন ঠিক না বে ঠিক আমার নবীজি যদি তখন সময় তাদের এই সমস্ত কথা শুনে নবীজি যদি কালেমার দাওয়াত বন্ধ করে দিতেন আজ পর্যন্ত কি বাংলাদেশে আপনাদের বাসখালী এলাকা পর্যন্ত কোরআনের দাওয়াত আসতো আর একটু জোরে বলুন আসতো আমার নবীজি যখন কালেমার দাওয়াত দেন তখন সময় উনার সমাজ উনার বিরুদ্ধে ছিল উনার দেশ উনার বিরুদ্ধে ছিল তখন সময় উনার ফ্যামিলির লোক উনার বিরুদ্ধে ছিল কিন্তু আমার নবীজি বলেছেন আমার দেশ আমার বিরুদ্ধে থাকতে পারে আমার সমাজ আমার বিরুদ্ধে থাকতে পারে যে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে করতে পারে কিন্তু আমি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের পক্ষে থাকবো আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে পয়গাম প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিব জোরে বলুন ঠিক না বে ঠিক আমার নবীজি তাদের দিকে তাকালেন না নবীজির মিশন নবীজি চালাইতে আরম্ভ করলেন এক পর্যায়ে আমার নবীজিকে মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন পর্যায়ে বিরোধিতা করলো বিরোধিতা করে নবীজিকে জাদুকর বলে গালি দিতে আরম্ভ করলো জোরে কোন নাউজুবিল্লাহ কেন জাদুকর বলে আখ্যায়িত করলো কারণ নবীজির কাছে যে কোরআন নাজিল হয় নবীজি যখন কোরআনের তেলাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেন মক্কার কাফের মুশরিকরা মনে করত জাদুর মন্ত্র দিয়া মানুষদেরকে বিভ্রান্তি করতেছে জাদুর মন্ত্র দিয়া মানুষদেরকে এরকম ভাবে তার দলভুক্ত করতেছে আসলে কি নবীজি যেই তেলাওয়াত করতেন সেটা কি জাদু ছিল না সেটা আল্লাহর কালাম ছিল আর একটু জোরে বলুন সেটা কি ছিল আল্লাহর কালাম ছিল আমার নবীজি বললেন না এটা জাদুর মন্ত্র নয় এটা রব্বে কারিমের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন অতএব যদি তোমাদের বিশ্বাস না হয় কোরআনের মতন কোরআনের একটা সূরা বানায় নিয়ে আসো তারা কোরআনও বানাইতে পারেনি কোরআনের সূরাও বানাইতে পারেনি তারা কোরআনের কাছে মাথা নত করেছে জুলে বলুন ঠিক না বে ঠিক আমার নবীজির কাছে তারা জাদুকর বলেও তারা নবীজির কাছে পেল না এবার নবীজিকে পাগল বলে গালি দিতে আরম্ভ করলো সংক্ষেপ কথা আমার নবীজিকে পাগল বলে গালি দিয়েছে আমার আল্লাহ তাআলা তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন সূরাতুল কলমের শুরুতে আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله أكبر আমার আল্লাহ তাআলা বলেন হে মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে তোমরা পাগল বলে গালি দিছ আমি আল্লাহ তাআলা তিন তিনটা কসম করে বললাম আমার নবীজি পাগল নন আমার নবীজিকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আল্লাহু আকবার মক্কার কাফের মুশরিকরা আমার নবীজিকে পাগল বলে গালি দিল আমার আল্লাহ তাআলা তিন তিনটা কসম কই আল্লাহ তাআলা জানায় দিলেন ওগো নবীজি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন এমন কি আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওগো নবীজি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজিকে তারা পাগল বলে গালি দিছে দুনিয়ার কেউ প্রতিবাদ করার পূর্বে প্রতিবাদ করেছেন তিনি কে
আর একটু জোরে বলুন তিনি কে আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো সামনের দিকে একটু অগ্রসর হই এবার মক্কার কাফের মুশরিকরা পাগল বলে গালি দিয়ে ও তারা জয় লাভ করতে পারলো না আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আমাদেরকে গালি দেয় বিভিন্ন ভাবে বাজে মন্তব্য আমাদেরকে করে কোরআনের বিরোধিতা করতে যাইয়া বিভিন্ন চক্রান্ত করে কিন্তু কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে কিছুই করতে পারে না জোরে বলুন ঠিক না বে ঠিক আমার নবীজিকে এবার কোনো দিক দিয়ে যখন কোনো কিছু করতে পারলো না এবার আমার নবীজিকে আটকুরা নির্বংশ বলে গালি দিল আমি আমার মেইন কথার মধ্যে আসলাম এবার আমার নবীজিকে কি বলে গালি দিল আবতার বলে গালি দিল নির্বংশ বলে গালি দিল বলে আমাদের সমাজে তো যার ছেলেও নাই যার মেয়েও নাই তাকে আমরা আটকুরা নির্বংশ বলি কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা ছেলে সন্তানও দিয়েছিলেন মেয়ে সন্তানও দিয়েছিলেন চারজন মেয়ে সন্তান দিয়েছিলেন তিনজন ছেলে সন্তান দিয়েছিলেন মেয়েদের মধ্যে হযরতে রুকাইয়া হযরতে উম্মে কলসুম হযরতে জয়নাব হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে মেয়ে হিসাবে আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন আর ছেলেদের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে তিনজন ছেলে দিয়েছিলেন কাসিম তাহির ইব্রাহিম তিনজন ছেলে আল্লাহ তাআলা নবীজি দিয়েছিলেন ছেলে আর মেয়ের দ্বারা বোঝা যায় আমার নবীজি আটকুরা আর একটু জোরে কর না তারপরেও কেন তারা এমন কথা বলে গালি দিল দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি কেউ কারো বিরোধিতা করে যখন কোনোভাবেই তাকে ধামায় রাখতে পারে না তার মোকাবেলা করতে পারে না দেখবেন তার বিভিন্ন অজুহাত তালাশ করে মনে করেন একজন হুজুর দিয়ে আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে দিয়ে দিলে অত আপনারা মাইন্ড করতে পারেন কষ্ট পাইতে পারেন মনে করেন আমি একজন ইমাম সাহেব আমার কোনো দোষ পাইতেছে না দোষ তালাশ করে পাচ্ছে না এবার যখন হুজুর একটু সামনে কোনো একটা কাজের জন্য তড়িৎ গতিতে হাইটা যাচ্ছে এবার বলে দেখো হুজুর মনে হয় দাওয়াত খাইবার লেগে তাড়াতাড়ি হাঁটতেছে এমন কথা বলে কি বলে না এখন যদি হুজুর মনে করেন আস্তে আস্তে হাঁটে কয় হুজুর মনে খাইবার টাকা পয়সা নাই না খাইতে খাইতে জিম ধরে লইছে এরকম ভাবে হুজুরদেরকে নিয়ে সমালোচনা করে কি করে না আমার নবীজির কোনো ভুল পায় না কোনো ত্রুটি পায় না যেই কোনো ত্রুটি ধরতে চায় এই ত্রুটির জবাব আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে আয়াত নাজিল করে সূরা নাজিল করে তাত বাঙ্গা জবাব দেন এবার আমার নবীজিকে আটকুরা বলে গালি দিল নির্বংশ বলে গালি দিল এর মধ্য থেকে আস ইবনে ওয়াইল কাটটা একটা কাফের আমার নবীজিকে আটকুরা বলে যখন গালি দিল এই গালিটা আমার নবীর কলিজার মধ্যে লাগলো কেন লাগলো আর তারা কেন দিল আর তার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো আমার নবীজির ছেলে সন্তানকে আল্লাহ তাআলা বড় হতে দেন নাই ছোট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নিছেন মেয়ে সন্তানগুলো বড় হইছে বড় হওয়ার পরে মেয়ে সন্তানগুলো দুনিয়াতে বেঁচে ছিলেন তাদের ঘরে আলে আওলাদ ছিল কিয়ামত পর্যন্ত তাদের বংশধর পৃথিবীর মধ্যে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ছেলেদের মধ্যে দিয়া ছেলেরা যখন ছোট হতে হতে আল্লাহ তাআলা নিয়ে নিলেন তার অনেক কারণ এর মধ্যে একটা কারণ হলো আমার নবীজি হলেন শেষ নবী আমার নবীজি হলেন খাতামুন নবীন আমার নবীর পরে আর কোন নবী নাকি আছে আরেকটা আওয়াজ দিয়া বলুন আমার নবী হলেন শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই কারণ আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে খতম করে দিয়েছেন সেটার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে নবী হতে পারে না শেষ কাটটা একটা কাফির হবে জোরে বলুন ঠিক না বে ঠিক আমার নবীজিকে এবার তারা আটকুরা বলে গালি দিল নবীজির ছেলে সন্তান বেশি দিন বেঁচে থাকেন নাই শৈশবকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তান মারা গেলেন তার কিছুদিন পরে আরেকজন ছেলে সন্তান মারা গেলেন তার কিছুদিন পরে যখন শেষ ছেলে সন্তানটা মারা যায় আস ইবনে ওয়াইল বলে ও মক্কার লোকেরা তোমরা যাকে নিয়ে এত টেনশন করতেছো যাকে নিয়ে তোমরা পেরেশানি করতেছো তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই কারণ বাবার সম্পত্তি টিকায় রাখে ছেলে থাকলেই তো রাখবে তার তো ছেলে সন্তান বেঁচে থাকে নাই অতএব সে যেই কালেমার মিশন যেই কোরআনের মিশন চালাইতেছে তার
সে মারা যাওয়ার পরে তার ছেলে সন্তান না থাকার কারণে তার এই দিন তার এই ধর্ম আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবে না অতএব তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আমি জিজ্ঞাসা করতে চাই আজকে 1450 বছর হয়ে গেছে কোরআন ছিল কোরআন আছে ইসলাম ছিল ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলুন ঠিক না বে ঠিক যারা বলেছিল ইসলাম থাকবে না তারাই ধ্বংস হয়ে গেছে যারা বলেছিল কোরআন থাকবে না তারাই ধ্বংস হয়ে গেছে যারা কোরআনের পক্ষে ছিল তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন আল্লাহ আখেরাতে চির সম্মানের মালিক মারাইয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে আর একটু জোরে বলুন তিনি কে আল্লাহ এবার আমার নবীজিকে আস ইবনে ওয়াইল আটকুরা বলে যখন গালি দিল আমার নবীজির কলিজার মধ্যে একটা কষ্ট লাগলো বাবা যতন যতই পাষাণ হৃদয়ের অধিকারী হয় না কেন বাবার যখন সন্তান মারা যাবে সন্তানের ব্যথায় বাবার ভিতরে দুঃখ লাগা স্বাভাবিক ঠিক না বে ঠিক আর একটু জোরে বলুন ঠিক না বে ঠিক আমার নবীজি উনার যখন শেষ সন্তান ছেলে সন্তানটা মারা গেল মারা যাওয়ার পরে নবীজির অন্তরের ভিতরে একটা দুঃখ লাগলো হ্যাঁ ঠিকই তো আছে তারা আমাকে এমন ভাবে গালি দিতেছে আমার সন্তান আল্লাহ তাআলা নিয়ে নিলেন নবীজি বারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবায়ে কেরামের সামনে বসা হঠাৎ করে আমার নবীজির চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো ঘুম না মনে করেন দেখবেন জিমানি জিমানি বুঝেন নি আপনারা আমরা সিলেটি ভাষায় বলি গুমানি উঙ্গানি উঙ্গানি আমাদের সিলেটি ভাষায় কি বলি উঙ্গানি আপনারা বলেন জিমানি যে মনে করেন যে এরকম ভাবে আমার নবীজির একটা তন্দ্রা চলে আসলো আর তন্দ্রার পাক দিয়ে আমার নবীজি হঠাৎ মুস্কি হাসি দিলেন জোরে কোন আল্লাহু আকবার উপস্থিত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পূর্বেও আপনার চেহারাটা মলিন ছিল আপনার মনের ভিতরে দুঃখ ছিল এই মুহূর্তে আপনি তন্দ্রারত অবস্থা থেকে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন তার কারণটা কি আমার নবীজি বললেন ও আমার সাহাবীরা এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমার কাছে এমন একটা সূরা নাযিল করেছেন যেই সূরা নাযিল হওয়ার দ্বারা আমি নবীজির মনের ভিতরে যত দুঃখ ছিল যত ব্যথা ছিল যত কষ্ট ছিল মুহূর্তের ভিতরে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা দূর হয়ে গেছে আল্লাহু আকবার বলে কি সূরা নাযিল হয়েছে সাহাবীরা তোমরা কি শুনবা এই হলো এই সূরা যেই সূরাটা হলো সূরাতুল কাউসার এবার আমার নবীজি সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনায় দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر جزاكم الله أكبر এই সূরা যখন নবীজি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন তেলাওয়াত করে শুনিয়ে দিয়ে বলতেছেন ওরে আমার সাহাবীরা দেখো আমার আল্লাহ তাআলা আমার দুঃখকে দূর করার জন্য এই সূরা নাযিল করেছেন এই সূরাতুল কাউসার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসাবে দান করেছেন এই সূরাতুল কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক করেছেন এর মধ্যে শুধুমাত্র কাউসারের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে কেউ 20টা করেছেন কেউ 25টা করেছেন কেউ কেউ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে 40টা ব্যাখ্যা করেছেন এত ব্যাখ্যা বলার সময় আমার কাছে নাই সংক্ষেপে আমি কয়েকটা ব্যাখ্যা বলবো এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে মহা গ্রন্থ আল কোরআন দান করলাম সুবহানাল্লাহ যেভাবে কইছেন এত আস্তে সুবহানাল্লাহ কইলেন আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ আরেকটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দিলেন তার মানে হলো ওগো নবীজি আপনাকে মহা গ্রন্থ আল কোরআন দান করেছি জোরে কোন সুবহানাল্লাহ দুই নম্বরে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে আওলাদে কাসির দান করলাম অর্থাৎ আপনাকে রুহানি সন্তান দান করলাম সুবহানাল্লাহ আমি আপনার সন্তান মাত্র তিনজন ছেলে সন্তান নিয়ে নিলাম বিনিময় আমি আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করে দিলাম যেই রুহানি সন্তানরা বাবার এই রেখে যাওয়া দ্বীন ইসলামের জন্য জীবন দিবে
जान दिबे माल दिबे देश चारते होले देश चारबे जदि एई दीन इस्लामेर जन्य ছেলেকে এতিম করতে হয় ছেলেকে এতিম করবে স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রীকে বিধবা করবে তারপরেও দিন কায়েমের জন্য জীবন বাজি রেখে জীবন দিয়ে যাবে জোরে বলুন ঠিক না বে ঠিক ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে আওলাদে কাসির দান করলাম অগণিত আওলাদ আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেন নাই আরেকটু জোরে বলুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন বিসর্জন দিবেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উমর নাঙ্গা তলোয়ার নিয়া আমার নবীজির মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন ওই উমর পর্যন্ত যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওই উমর আমার নবীজির জন্য ত্যাগ করেছেন জুরে বলুন ঠিক না বে ঠিক কিন্তু তারা জান মালের চাইতে আমার নবীকে কম মহব্বত করতেন নাকি বেশি সাহাবীদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছে আরবের উত্তপ্ত বালির মধ্যে এরকম ভাবে চিৎ করে শোয়া গলার মধ্যে রশি বেঁধে বেঁধে উনাকে টানা হইতো আর বলা হইতো মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও না হয় এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমার নবীজির সাহাবী হযরতে বেলাল বলেছিলেন জীবন যাইতে পারে তারপরও ইসলাম ধর্ম ছাড়তে পারি না জোরে বলুন ঠিক না বেটে কিন্তু আজকে আমাদের সমাজে 5 টাকা ছায়ার বিনিময় ঈমান বিক্রি করে দ্বীন ইসলাম বিক্রি করে 10 টাকা এক বান টিনের জন্য একটা টিউব অয়েলের জন্য সাধারণ দুনিয়া হাসিলের জন্য ঈমান বিক্রি করে এমন নামদারি মুনাফিক আছে না নাই কিন্তু আমার নবীজি বলেন ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারো কিন্তু জীবনের জন্য ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না জোরে বলুন ঠিক না বে ঠিক তিন নম্বরে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন অগণবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করলাম সুবহানাল্লাহ জুরে কোন না অগণবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো দুনিয়া আখেরাতের কল্যাণ দিলাম আমি খুতবাতে যে হাদিস কারিমা তেলাওয়াত করেছি সহি মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আমার নবীজি বলেন আল্লাহ তাআলা আমার নবীকে কিভাবে দুনিয়া আখিরাতের সম্মান দিবেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমার নবীজি বলেন আমাকে আমার আল্লাহ তাআলা ছয় কারণে স্পেশাল মর্যাদা দিবেন যেই মর্যাদা আমার আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই আপনাদের বাসকালী এলাকায় আমার মনে হয় সুবহানাল্লাহ মনে হয় নাই যদি তাকে প্রত্যেকবার বলতে হয় কেন আজকে মুসলমানদের মুখের আওয়াজ বুকের হিম্মত ইমানি তাকাত ইমানি চেতনা ইমানি উদ্দীপনা অটল অবিচল মুসলমান হারিয়ে ফেলার কারণে আজকে মুসলমান জাগায় জাগায় লাঞ্ছিত অপমানিত জুড়ে বলুন ঠিক না বে ঠিক ও মুসলমান তুমি আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করো তারেক বিন জিয়াদের ভূমিকা পালন করো হুসাইন আহমদ মাদানির ভূমিকা পালন করো শাহজালাল মুজাররদে ইয়ামনির ভূমিকা পালন করো এক আমেরিকা কেন এক মুদি কেন লক্ষ মুদি মুসলমানদের সামনে সেজদায় লুটতে বাধ্য হবে জোরে বলুন ঠিক না বে ঠিক অতএব আমাদের মুখের আওয়াজ কম হবে না বেশি হবে আর একটু জোরে বলুন কম না বেশি তাহলে কতক্ষণ পর পর কেন বলতে হয় সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আপনার ভিতরে কি ইমানি জজবা নাই যদি তাকে তাহলে জবান বন্ধ রাখছেন কেন জবান বন্ধ রাখার আর সময় নাই মুসলমানদের মুখের আওয়াজ বুকের হিম্মতকে বাড়াতে হবে জোরে বলুন ঠিক না বে ঠিক যেই কথাটা বলতেছিলাম আমার নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে ছয় কারণে সম্মান দিবেন যেই ছয় কারণের সম্মানটা আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই সেই হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে মর্যাদা আর সম্মান একমাত্র আমাদের নবীকে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলুন তিনি কে আমার নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিতিন অগো নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে ছয় কারণে সম্মান দিলাম এর মধ্যে এক নম্বরের কারণ হলো ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিতিন উতিতু জাওামি আল কালিম অগো নবীজি আপনাকে আমি আল্লাহ তাআলা ছয় কারণে সম্মান দিলাম এর মধ্যে এক নম্বরের কারণ হলো আপনাকে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে দান করে দিলাম
অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি কেমনে দিলেন মনে করেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা শহরে বন্দরে বিচারক আছে না নাই যদিও আজকে আমাদের সমাজের মধ্যে বিচারকরা গুসকায় আছে না নাই এই গুসকায়া বিচার সত্যটাকে মিথ্যা বলে জুড়ে বলুন ঠিক না বে ঠিক আজকে সত্যটাকে মিথ্যা বলার কারণে হাজারো উলামায়ে কেরামকে হক্কানি উলামায়ে কেরামকে জেলের ভিতরে বন্দী রাখা হয়েছে জুড়ে বলুন ঠিক না বে ঠিক অতএব জেলের মধ্যে বন্দী রাখতে পারো কিন্তু জেনে রাখবা হক কখনো মিটে যাবে না হককে বুলন্ডিত করে দিবেন তিনি কে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি কেমন দিলেন কেমনে দিলেন কিভাবে দিলেন উদাহরণস্বরূপ আমি বলি আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ধরে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কোন নবীজির হায়াত ছিল হাজার বছর কোন নবীজির হায়াত ছিল শত বছর নবীগণ হাজার বছর শত বছর হায়াত পাইছেন কালেমার দাওয়াত দিয়েছেন দ্বীনের মিশন চালাইলেন কালেমার দাওয়াত দিলেন কিন্তু উম্মতের সংখ্যা বেশি ছিল না কম আরেকটু জোরে বলুন কম না বেশি একদম কম হাজার বছর হায়াত পাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কালেমার দাওয়াত দিলেন উম্মতের সংখ্যা ছিল অল্প হযরতে নূহ পয়গম্বর 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন উম্মতের সংখ্যা ছিল অল্প ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ বলেছেন 300 জন কেউ বলেছেন 80 থেকে 82 জন এরকম ভাবে অন্যান্য নবীগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 700 বছর হায়াত পাইছেন উম্মতের সংখ্যা ছিল অল্প হযরতে মূসা কালিমুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন একত্ববাদের দাওয়াত দিয়েছেন উম্মতের সংখ্যা ছিল অল্প কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাত্র 63 বছর হায়াতের জিন্দেগী পাইলেন এই 63 বছর হায়াতের জিন্দেগীর ভিতরে কেবল মাত্র কোরআনের মিশন 23 বছর চালাইলেন 23 বছরের ভিতরে বিদায় হজ্জের বাসনে আমার নবীজির কাছে 600,000 সাহাবা একরাম ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তার দ্বারা প্রমাণ হয় অল্প কথার বিষয়ে অল্প কথার ভিতরে বেশি বুঝাইবার শক্তি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীকে দিয়েছেন তিনি একমাত্র কে আর একটু জোরে বলুন তিনি কে উদাহরণস্বরূপ বলি আমার নবী অল্প কথায় কিভাবে বেশি বুঝাইলেন আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন একত্ববাদের দাওয়াত দেয় আমার নবী কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয় আমার নবীজির বিরোধিতা করে আবু জেহেল আমার নবীজির বিরোধিতা করে উদবা আমার নবীজির বিরোধিতা করে সাইবা আমার নবীজির বিরোধিতা করে ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের যত নেতা ছিল সমস্ত নেতারা আমার নবীজির বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আছে না নাই আমার নবীজি কালেমার দাওয়াত দেন এবার হজের মৌসুম চলে আসলো আমার নবীজি মনে করলেন সুবর্ণ সুযোগ আসছে এই তো বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় আসবে আর আমি মানুষদের কাছে কোরআনের হক কথা পৌঁছে দিতে পারবো লাত মানাতের বিরুদ্ধে সূর্যের পূজার বিরুদ্ধে এরকম ভাবে দুর্গা আর দরগার দুর্গা পূজার বিরুদ্ধে আমি কথা বলে তাদেরকে হক কথার দিকে ইসলামের দিকে তাদেরকে দাবিত করতে পারবো আমার নবীজি সুবর্ণ সুযোগ মনে করে রহমাতুল লিল আলামিন কানে কাবার চত্বরের মধ্যে বসে আছেন আর ওই দিক দিয়ে মক্কার কাফের মুশরিকরা আমার নবীজির কাছে যাতে করে বিভিন্ন দেশের লোকের না আসতে পারে মক্কার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বসা আছে একটা রাস্তা বিশাল বড় যেই বড় পয়েন্টটা ছিল ওই বড় পয়েন্টের মধ্যে আবু জেহেল চাচা বসা কে বসা আবু জেহেল কি আমার নবীজির কম বিরোধিতা করছে না বেশি আর একটু জোরে বলুন কম না বেশি আবু জেহেল চাচা যেই রাস্তার মধ্যে বসা আমার নবীজির কাছে মানুষকে আসার জন্য বাধা প্রদান করবে ঘটনাক্রমে সুদূর ইয়ামান দেশ থেকে 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করবে যেই রাস্তা দিয়ে আসতে ছিল ওই রাস্তাটা ছিল আবু জেহেল যেই পয়েন্টে বসা ওই পয়েন্টের রাস্তা এবার আবু জেহেল এবার ওই 10,000 বিশিষ্ট কাফেলাকে বলতেছে হে 10,000 বিশিষ্ট কাফেলা তোমরা শোনো মক্কায় প্রবেশ করবা কোনো অসুবিধা নাই মক্কায় কানায় কাবা তওয়াফ করবা কোনো অসুবিধা নাই মক্কার কানায় কাবা তওয়াফ করে মক্কার যেটা ইচ্ছা সেটাই যাইতে পারবা কোনো অসুবিধা নাই তবে তোমাদেরকে একটা সতর্ক করে দিতে চাই সতর্কটা হলো আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান এই
শেখেরকিল ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান সাহেব আসছেন, কারণ সব চেয়ারম্যান সাহেব দিনই মজলিসে আসেন। আজরে বলুন ঠিক না বেঠি, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি। যেই চেয়ারম্যানের ভিতরে দ্বীনের মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, ওই চেয়ারম্যান জনগণ প্রতিনিধি ওই সমস্ত দিনই মজলিসের মধ্যে আসতে পারে। জোরে বলুন ঠিক না বেঠি। অতএব চেয়ারম্যান সাহেব আসার দ্বারা আপনারা খুশি না বেজার, আর একটু জোরে বলুন খুশি না বেজার। চেয়ারম্যান সাহেব আসছেন দিন ইসলামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সেই চেয়ারম্যান সাহেবকে এই ইউনিয়নের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। সাথে সাথে আরেকটা দোয়া করব যাতে করে চেয়ারম্যান সাহেব যতদিন উনি বেঁচে থাকবেন, চেয়ারম্যানই পরিচালনা করবেন, ততদিন যেন এই ইউনিয়নের ভিতরে কোনো অসৎ কাজ যাতে না হয়, সৎ কাজের পক্ষে যেন উনাকে কথা বলার শক্তি দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা এমন চেয়ারম্যান সাহেব চাই যে চেয়ারম্যান সাহেব ইসলামের পক্ষে থাকেন। জোরে বলুন ঠিক না বেটি। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আবু জেহেল এই পয়েন্টের মধ্যে বসা আছে আর বৈশা বলতেছে তোমরা কেউ আমার বাতিজার কাছে যাইবা না, যদি যাও তাহলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দিবে, সে একটা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। এবার দশ হাজার বিশিষ্ট এই ইয়ামান দেশ থেকে যেই কাফেলা এসেছে, কাফেলার লোকেরা একজন আরেকজনকে বলতেছে ভাই আমাদেরকে তাকান, একজন আরেকজনকে বলতেছে, মনে হয় যেহেতু মক্কার বড় লিডার বলেছে একটা পাগল কানায় কাবার চত্বরে বসা, মনে হয় সেটা সাধারণ কোন পাগল হবে না, বড় ধরনের কোন একটা পাগল হবে। শুধু ইয়ামান দেশ থেকে আসছি মক্কায়, আমরা তোয়াফ করব, যেটা ইচ্ছা সেটাই যাব, যদি পাগলটাকে দেখে না যাই তাহলে আমাদের মনের ভিতরে একটা অশান্তি থাকবে, আসো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা পাগলটাকে দেখে আসি। এই কথা বলে যখন একে একে সবাই ঐক্যবদ্ধ হয়ে দশ হাজার বিশিষ্ট পুরা কাফেলা পাগল দেখার জন্য গেছে আমার নবীজিকে, তখন সময় আমার নবীজি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি তেলাওয়াত করতেছেন, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমার নবীজি আবার কোরআনুল কারীম তেলাওয়াত করে না, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? ওই দশ হাজার বিশিষ্ট কাফেলা ওই আবু জেহেলের কাছ থেকে আইসা আমার নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে গেল, আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনে একজন আরেকজনকে বলতেছে, আবু জেহেল বলল সে নাকি একটা পাগল, কিন্তু তার জবানের তেলাওয়াত দ্বারা বোঝা যায় এটা সাধারণ কোনো ব্যক্তি নয় আর জাদুর কোনো মন্ত্র নয়, পাগলের কোন কথা নয়, মনে হয় এটা রব্বে কারিমের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না ভাই। তারা বলতেছে আসলাম পাগল দেখার জন্য, আইসা দেখলাম পাগল যা বলতেছে সেটা পাগলের কথা নয়, এটা পাগলের কথা নয়, এই কথাটা হলো মনে হয় রব্বে কারিমের কথা, একজন আরেকজনকে বলে, আরে আমরা সমালোচনা করে লাভ নাই, তোমরা কেউ সাহস করে ওই লোকটাকে জিজ্ঞাসা করো, কেউ জিজ্ঞাসা করতে চায় না। তাদের মধ্য থেকে দশ হাজার বিশিষ্ট কাফেলার মধ্য থেকে একজন ব্যক্তি বীর বাহাদুরের মতন বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তুমি নাকি যা বলতেছ পাগলের কথা বলো, আমরা তো মনে করতেছি তোমার কথা এটা পাগলের কথা নয়, এটা একটা জ্ঞানীদের কথা, তবে এই কথার দ্বারা তুমি কি বুঝাইতে চাও? আমার নবীজি বললেন আমি এই কথার দ্বারা বুঝাইতে চাই মানুষদেরকে অন্ধকারের রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখাইতে চাই, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাই দিতে চাই, অতএব তোমরা যদি চাও জাহান্নামের রাস্তা থেকে বেঁচে জান্নাতের রাস্তায় উঠতে,
তোমরা যদি চাও গোমরাহির রাস্তা থেকে বেঁচে সঠিক রাস্তায় উঠতে তাহলে তোমাদেরকে এই মুহূর্তে ইমানের কালেমার দাওয়াত দিতে চাই। তোমরা ইসলামের কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। যদি তোমরা মুসলমান হয়ে যাও দুনিয়াতেও তোমরা কামিয়াব আখিরাতেও তোমরা কামিয়াব। পুরা দশ হাজার বিশিষ্ট কাফেলা বলতেছে আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে এই মুহূর্তে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। কালেমা পরে যখন মুসলমান হয়ে গেল অল্প কথার ভিতরে অল্প সময়ের ভিতরে আমার নবীজির এই জবারের ভিতরে বরকত দান করেছেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? অল্প সময়ের ভিতরে আমার নবীজি মুহূর্তের ভিতরে কালেমার দাওয়াত দিলেন। সুদূর ইয়ামান দেশ থেকে আসা দশ হাজার বিশিষ্ট কাফেলা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি বলেন উতিতু জাওয়ামি আল কালিম, আমার আল্লাহ আমাকে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিছেন। তার মানে হলো আমি মানুষদেরকে জাহান্নামের কথা, জান্নাতের কথা, ইসলামের কথা, কোরআনের কথা আমি অল্প সময়ের ভিতরে মানুষদেরকে বুঝাইতে পারি। আর বুঝানোর কারণে অল্প সময়ের ভিতরে হাজারো লক্ষ বেদিন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার নবীজি বলেন উতি তু জাওয়ামি আল কালিম, এক নম্বরের মর্যাদা আমার আল্লাহ তাআলা আমাকে দিলেন, অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিলেন। এই বিষয়ে যদি আলোচনা করি অনেক আলোচনা করতে পারবো, এখানের মধ্যে এটাকে ক্রস করে দিলাম। দুই নম্বরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মান দিলেন, আমার নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন নুসিরতু বিররুব, সত্তার ভয় দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। মানুষ দূরে দেখলে ভয় পায়, কাছে আসলে মনে করে নবীর চাইতে দরদী, নবীর চাইতে মহব্বতকারী পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে থাকবো। জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমার নবীজিকে মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। আমরাও যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকি আমাদের জিম্মাদার একমাত্র হয়ে যাবেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? এবার আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা ছয় কারণে সম্মান দিলেন। দুই নম্বরের কারণ হলো নুসিরতু বিররুব, সত্তার ভয় দিয়া আল্লাহ তাআলা আমার নবীজিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। মানুষ দূরে দেখলে নবীজিকে ভয় পায়, কাছে আসলে মনে করে নবীর চাইতে মহব্বতকারী আর কেউ। কিভাবে নবীজির কাছে আসলে মনে করে নবীজির চাইতে মহব্বতকারী আর কেউ নাই? আমার নবীজি একবার হজের একবার জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে আসতেছেন, আসার পথে শরীরের মধ্যে ক্লান্তি চলে আসছে। নবীজি একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য চিন্তা করলেন যে এই গাছের নিচে আমি সামান্য সময় বিশ্রাম করব। বিশ্রাম করার পরে আমি এই জায়গা থেকে আমি আমার বাড়িতে চলে যাব। নবীজি জিহাদের ময়দান থেকে আসছেন, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, নাঙ্গা তলোয়ারটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখলেন ডালের মধ্যে, আর নবীজি ঘুমিয়ে গেলেন। নবীজি ঘুমিয়ে গেলেন, কিন্তু বেদিন বেঈমানরা তো আর ঘুমিয়ে যায়নি। বেদিন বেঈমানরা নবীজিকে ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য চক্রান্তে সব সময় লিপ্ত ছিল। দূর থেকে একটা ইহুদি দেখতে পাইল আমার নবীজি কানের মধ্যে ঘুমিয়ে আছেন। এবার দূর থেকে ইহুদি নবীজির কাছে চলে আসলো, আইসা নবীজির এই জ্বলন্ত তলোয়ারটা হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়া এবার নবীজিকে জাগ্রত করতেছে। মাইয়ামনাউনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জাগ্রত হও, ঘুম থেকে উঠো। নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে নবীজিকে বলে, বলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহূর্তে আমার নাঙ্গা তলোয়ার থেকে, আমার হাতের মধ্যে যে নাঙ্গা তলোয়ার আছে ওই তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবীজি বললেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের ভিতরে পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলুন পাওয়ার আছে না নাই? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, আল্লাহ শব্দের ভিতরে কেমন পাওয়ার ছিল, কেমন পাওয়ার ছিল? আমার নবীজি যখন বললেন ও ইহুদি আমাকে আমার আল্লাহ বাঁচাবে, এই কথাটা বলার সাথে সাথে ইহুদির শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়, ইহুদির হাত থেকে তলোয়ারটা পড়ে যায়। তলোয়ারটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার নবীজি আবার নাঙ্গা তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পর আমার নবীজি
এবার ইহুদিকে ডাক দিয়া বললেন, বলো ইহুদি, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহূর্তে তোমার হাত থেকে আমাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই। আমার নবীজি বললেন, না না, এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি তোমাকে অন্যায়ভাবে হত্যা করার জন্য পৃথিবীর মধ্যে আসি নাই। আমার আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর মধ্যে রহমতের নবী বানাইয়া পাঠাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি বললাম, রহমতের নবী, আমি রহমতের নবী, তোমাকে অন্যায়ভাবে হত্যা করতে পারি না। এই মুহূর্তে ইচ্ছা করলে আমি তোমাকে হত্যা করতে পারলাম, তবে এবার তুমি শুনে রাখো, শুনে রাখো, এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এমন ব্যবহার দেখার পর ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর অন্যায় করতে চাই না, অপরাধ করতে চাই না। এমন মহান চরিত্রের অধিকারী আমার এই বয়সে আর আমি কোনদিন দেখি নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে তোমার কাছে আমি বলতে চাই, আমাকে এই মুহূর্তে ঈমানের কালেমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। তাকবীর মে কালমা মে নামাজ জুমে আজামে, তাকবীর মে কালমা মে নামাজ জুমে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশোয়ার, আলম হুয়া উসকি পয়দা ইসসে উজালা, আলম হুয়া উসকি পয়দা ইসসে উজালা, শাফিউল উমম হামারা নবী রওজে কিয়ামত, শাফা করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত, শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত, শাফিয়ে মুশাফা নামে মুহাম্মদ আহমদ, এ তাআত রাসূল না হত জিন্দেগি বরবাদ, এ তাআত রাসূল না হত জিন্দেগি বরবাদ। জোরে বলুন ঠিক না বে ঠিক, আর একটু জোরে বলুন ঠিক না বে ঠিক। আমার নবীজি ওই বেদিন বেঈমানকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন, আর ডাক দিয়া বললেন, ওরে বেদিন বেঈমান, ইতিপূর্বে তুমি ছিলা জাহান্নামী, এই মুহূর্তে তোমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম, জান্নাতি বানায় দিলাম। এমন ব্যবহারটা আল্লাহর নবী দেখাইলেন কেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনাকে পৃথিবীর জমিনে রহমতের নবী বানাইয়া পাঠাইলাম। আল্লাহ তাআলা আমার নবীকে কেমন রহমতের নবী বানাইয়া পাঠাইলেন? আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী মানবের জন্য রহমত, আমার নবী দানবের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলুন ঠিক না বে ঠিক, আর একটু জোরে বলুন ঠিক না বে ঠিক। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করলেন। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইঞ্জিল কিতাবের মধ্যে আল্লাহর নাম, ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম, আছে না নাই? আরে একটু আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? আজানে আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম, একামতে আল্লাহর নাম, একামতের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজার মধ্যে আমার নবীর নাম, আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, কেমন সম্মান, কেমন মর্যাদা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার নবী না যাবেন, অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার নবীজি বলেন, আমার আল্লাহ তাআলা শুধুমাত্র আমার সম্মান আর মর্যাদা বাড়ায় দিয়েছেন তা নয়, আমার উম্মতের সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন তিনি কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আমার নবীজি বলেন, আমার উম্মত
জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আমার নবীর উম্মতের আগে জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে কোন আল্লাহু আকবার। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দ্বারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। জোরে বলুন, ঠিক না বে ঠিক? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। খারাপ লাগতেছে? শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। জুড়ে বলুন, ঠিক না বে ঠিক? এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। জুড়ে বলুন, ঠিক না বে ঠিক? যেই কথাটা বলতেছিলাম, আমার নবীজির কাছে বেদিন বেঈমানরা দূরে দেখলে ভয় পায়, কাছে আসলে মনে করে নবীর চাইতে মহব্বতকারী, নবীর চাইতে দরদিয়ার পৃথিবীর মধ্যে কেউ নাই। সংক্ষেপ কথা হলো, তিন নম্বরে আমার নবীকে আমার আল্লাহ তাআলা তিন নম্বরে কি মর্যাদা আর কি সম্মান দান করেছেন। আমার নবীজি বলেন, তিন নম্বরে হলো উইল্লাত লিয়াল গানাইম, আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে এমন মর্যাদা এমন সম্মান দিছেন, আমার নবীর জন্য গনিমতের মালকে আল্লাহ হালাল করে দিয়েছেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন, কোন নবীর জন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। আমার নবীর জন্য আমার নবীর উম্মতের জন্য গনিমতের মাল একমাত্র হালাল করে দিয়েছেন তিনি। কে? আর একটু জোরে, আর একটু জোরে। তিন নম্বরে আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য আমার নবীর উম্মতের জন্য গনিমতের মাল ছিল হালাল, অন্যান্য নবীদের জন্য অন্যান্য নবীদের উম্মতের জন্য গনিমতের মাল ছিল হারাম। তাহলে তিন নম্বরে সম্মান আর মর্যাদা আমার নবীকে দিয়েছেন আমার আল্লাহ। চার নম্বরে হলো সংক্ষেপ কথা, আমার নবীকে আমার আল্লাহ তাআলা চার নম্বরে কি সম্মান আর মর্যাদা দিলেন? জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা চার নম্বরে সম্মান আর মর্যাদা দিলেন। স্পেশাল মর্যাদা হলো আমার নবীর জন্য আমার নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা তাওয়াম পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের এবাদত ছিল, কিন্তু এবাদতটা যেতাই সেতাই করা যায় না, যেখানে ইচ্ছা সেখানে এবাদতের কোনো সুযোগ ছিল না। আমার নবী জীবনে আদম পয়গম্বরের এবাদত ছিল, কিন্তু এবাদত করতে হলে নির্দিষ্ট একটা জায়গা ছিল, ওই জায়গায় যাইয়ে এবাদত করতে হয়। নূহ পয়গম্বরের এবাদত ছিল, কিন্তু নূহ পয়গম্বরের এবাদত করবেন কিভাবে করবেন? নূহ পয়গম্বরের এবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল, যেতাই ইচ্ছা সেতাই এবাদতের কোনো সুযোগ ছিল না। লক্ষাধিক এক নবীরা সুরাল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করছেন, কোন নবীর ইবাদত নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও করলে আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমার নবীর জন্য আমার নবীর উম্মতের জন্য তামাম পৃথিবীটা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করতে গেছেন, মসজিদের মিনারের আজান হয়ে গেছে, ব্যবসার ঘরের ভিতরে নামাজ পড়লে নামাজটা কবুল করবেন তিনি? কে? আর একটু আওয়াজ দিয়া বলুন, তিনি কে? মনে করেন আপনি এই মুহূর্তে লঞ্চের মধ্যে আছেন, বরিশাল যাবেন অথবা অন্য কোন জায়গায় যাবেন, লঞ্চের মধ্যে থাকা অবস্থায় আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, ওই সময় যদি আপনি লঞ্চের মধ্যে নামাজ পড়েন, আপনার নামাজটা কবুল করবেন কে? মনে করেন এবার আপনি লঞ্চের মধ্যে না, এবার আপনি উড়ন্ত অবস্থায় বিমানের মধ্যে আছেন,
বিমানে থাকা অবস্থায় আপনার নামাজের সময় হয়ে গেল, এই মুহূর্তে আপনি নামাজ পড়বেন, এই বিমানের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল করবেন তিনি কে? কিন্তু আমার নবীজি বলেন অন্যান্য নবীদের ইবাদত ছিল, নামাজ ছিল, কিন্তু তাদের নামাজ যেখানে ইচ্ছা সেখানে পড়লে কবুল হবে। কিন্তু আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তুহুরা, আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার নবীজি বলেন যেই ব্যক্তি যেখানের মধ্যে পাক পবিত্র জায়গায় ঘরের ভিতরে নামাজ পড়লেও নামাজ কবুল হবে, মসজিদের মধ্যে নামাজ পড়লেও নামাজ কবুল হবে, জলং জঙ্গলের মধ্যে থাকলে জঙ্গলের মধ্যে থাইকা তুমি যদি নামাজ পড়ো তোমার আমার নামাজ কবুল করবেন তিনি কে? কিন্তু অন্যান্য নবীর উম্মত যদি মনে করে যে আজকে ইবাদতের জায়গায় আমি যাব না, আমি ঘরের ভিতরে নামাজ পড়ব, বলে তোমার নামাজ তোমার ইবাদত কবুল হবে না। আমার নবীজি বলেন একমাত্র স্পেশাল ভাবে মর্যাদার সম্মান আমার আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে দান করেছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদা, তাম পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছেন। এত সুযোগ পাওয়ার পরেও আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে না এমন লোক আছে না? নাই। বলে হুজুর সারা রাত্র ওয়াজ করেন কোনো অসুবিধা নাই, বালা লাগে? যদি বলেন আজকে থেকে ফজর থেকে নামাজ শুরু করতে তখন কিন্তু আর বালা লাগতো নাই, আছে না? নাই। আর একটু জোরে এখন আছে না? নাই। ওই জিজ্ঞাসা করেন আপনাদের শুধুমাত্র না, মা বোনদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আমরা ওয়াজ শুনবো ওয়াজ দেখবো, কিন্তু যদি বলেন ফজর থেকে নামাজ পড়ার জন্য আমাদের এই কথাটা বইলেন না, রাত বারোটা একটা পর্যন্ত ওয়াশুই না ঘুমাইলে কি আর ফজরের নামাজ পড়া যায়? হ্যাঁ, না না, ওয়াজে না আসলেও আপনার কোনো গুনাহ হবে, নামাজ না পড়লে গুনাহ আছে না? নাই। তাহলে নামাজ পড়া দরকার আছে না? নাই। মসজিদের ইমাম সাহেব কয় হুজুর ওয়াজের দিন ফজর রক্ত তো মুসল্লি নাই, হয় কি হয় না? আমরা তো ইমামতি করি, মোটামুটি দেখি না, ইমামতির বয়সে তো অনেক সময় দেখেছি আশপাশে কোনো জায়গায় কোথাও মাহফিল হলে পজরের জোহরের টাইমে আসরের টাইমে তো মুসল্লি থাকে, মনে করেন মাহফিলে আসছে নামাজ পড়ে, কিন্তু ফজর তো দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কোনো মুসল্লি নাই, সব গুমো আছে না? নাই। আজকের মাহফিল সার্থক হবে, আজকের মাহফিল সফল হবে যদি নিয়ত করতে পারেন আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না এমন ইরাদা নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তুলে দেখেন তো? আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করুক, আমিন। মনে করেন আপনি নিয়ত করছেন যদি আজকে আপনি মারা যান, মারা যাব এমন কোনো গ্যারান্টি আছে? আজকেও মারা যাইতে পারি, আমি যে আজকে সিলেটে যাইতে পারবো, আগামীকাল যে মাহফিল গিয়ে ধরতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার আছে? আমার মতো কত বক্তা দেখা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়, আছে না? নাই। মনে হয় আপনাদের মতন লোক মারা যায় না, নাকি যায়? বাঁশখালীতে মারা যায়, চট্টগ্রামে, কক্সবাজার, রাঙ্গামাটিতে মারা যায়। যদি মারা যায় তাহলে এরাদা করছি, নিয়ত করলাম, যদিও ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় না করে এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাআলা নামাজি হিসাবে আমাদেরকে কবুল করে নেবেন, জোরে বলুন ঠিক না বেঠিক? একমাত্র নিয়ত করার কারণে, ভালো কাজের নিয়ত করলেই সব পাওয়া যায়, খারাপ কাজ করার আগ পর্যন্ত গুনাহ লেখা হয় এটা জেনে রাখবেন। মনে করেন যাত্রা গান হয়নি, উরুস হয়নি, এখন তো উরুসের টাইম আইছে, আইছে না? কিছুদিন পর পর বান্ডারি গলের বান্ডারি গলদের বান্ডারি শুরু হয়, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কথা নাই, শুধুমাত্র বান্ডারির গান গায়, আছে না? নাই। তারা কয় কি জানেন, কয় কোরআন শরীফ বলে জাহিরি 30 পারা বাতিনি 30 পারা, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা যদি বলি ভাই নামাজ পড়েন না কেন, কয় নামাজ তো বাতিনি ভাবে পড়িলাই, কি বলে নামাজ বলে বাতিনি নামাজ পড়ে, কয় হাইটা হাইটা কলবে কলবে নামাজ পড়ে, এমন বন্ড আছে না? নাই। বন্ডর নেতা আছে না? নাই। বন্ডর নেতায় নামাজ পড়ে না, তার মুরিদরা কেমনে নামাজ পড়বে ঠিক না বেঠি? অতএব আমরা এমন পীর চাই না যেই পীরে নামাজ পড়ে না, জোরে বলুন ঠিক না বেঠি? আমরা এমন পীর চাই যেই পীরে ইমামতি করতে পারে, এমন নেতা চাই যেই নেতা ইমামতি করতে পারে, ঠিক না বেঠি? এই কথাটা কেন বললাম জানেন? আমরা এই বয়সে অনেক পীর দেখেছি যে এই পীরে নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়তে বলে না, খালি কয় গাঞ্জা খা আর মল টুপলি বল আর খা,
আছে না নাই সবচাইতে বেশি আপনাদের চট্টগ্রাম আর আমাদের সিলেটে অভাব নাই শাহজালাল মুজাররদ ইয়ামনি শাহপরান মুজাররদ ইয়ামনি এবং হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালা সহ 360 আউলিয়া সিলেটে ঘুমন্ত অবস্থায় আছে শহীদ আছেন কিন্তু তাদের মাজারগুলোতে আজকে যত ভণ্ডামি আর যত বেহায়াপনা হয় তারা যদি উঠতে পারত আর তাদের এই মোকাবেলা করতে পারত এক একটাকে জুতা পিটা করে বের করে দিত ঠিক না বেঠে কিন্তু দুঃখের বিষয় হলো কথা সত্য ওই জায়গায় এমন এমন জটাওয়ালারা বসা আছে যেই জটাওয়ালাদেরকে সরানো যায় না সপ্তাহে মাসেও গোসল করে না মুছ এভাবে ফাক কইরা পানি খায় আছে না নাই তার যদি ইখানের অবস্থা হয় বাকিগুলোর কি অবস্থা হবে বুঝেননি বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা আমরা এমন বন্ড চাই না জোরে বলুন ঠিক না বে ঠিক এই সমস্ত বন্ডদের বিরুদ্ধে দূরকে দাঁড়াতে হবে জোরে বলুন ঠিক না বে ঠিক যেই কথাটা বলতেছিলাম নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এত সুযোগ করে দিয়েছেন ব্যবসায়ী ব্যবসা করতেছেন ব্যবসারত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে ওই জায়গায় নামাজ পড়ে নিব কৃষকওয়ালা কৃষি কাজ করতেছেন কৃষি কাজরত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে আপনি জমিনের মধ্যে নামাজ পড়লে আপনার নামাজ কবুল করে নেবেন তিনি কে আমার আল্লাহ এরপরে আমার নবীজি বলেন জুইরাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা লাস্টে তুহুরা বলে আরেক জায়গায় আরেকটা কথা বলে দিলেন যে পবিত্রতার উপাদান মাটিকে আল্লাহ পবিত্র বানায় দিলেন মনে করেন আদম পয়গম্বরের ইবাদত ছিল কিন্তু ইবাদতের জন্য পবিত্রতারও একটা ব্যবস্থা ছিল আমরা কিভাবে পবিত্রতা অর্জন করি গোসল ফরজ করতে ফরজ গোসল যদি আমাদের আদায় করতে হয় তাহলে গোসলের ফরজ আদায় করতে হয় কি হয় না যদি উযুর ফরজ উযু আদায় করতে হয় তাহলে উযুর ফরজগুলো আদায় করতে হয় কি হয় না আমরা যে গোসলের ফরজ আদায় করি তারপরে উযুর ফরজগুলো আদায় করি কি দিয়া করি পানি দিয়া করি এখন মনে করেন আপনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে গেছেন এই মুহূর্তে যদি আপনি পানি দ্বারা পবিত্রতা অর্জন করেন আপনার রোগ বৃদ্ধি পেতে পারে আপনার মারা যাওয়ার আশঙ্কা থাকে তাহলে অন্য কোনো ব্যবস্থা আছে না নাই বলে এই ব্যবস্থাটা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দিবেন আমার নবীর উম্মতকে দান করেছেন অন্য কোন নবীকে দেন নাই অন্য কোন নবীর উম্মতকেও দেন নাই আল্লাহু আকবার এত সুযোগ পাওয়ার পরেও নবীর উম্মতেরা নামাজ পড়ে না শরীরটা পাক পবিত্র রাখে না এমন যুবক বৃদ্ধ আছে না নাই এরকম ভাবে মনে করেন যে অন্যান্য নবীর উম্মতগণ অথবা নবীগণ এই মুহূর্তে তার এত অসুস্থতা যে এই মুহূর্তে যদি পানি তার শরীরে লাগায় তাহলে তার রোগটা বৃদ্ধি পেতে পারে অথবা আশঙ্কা আছে আমার নবীজি বলেন মারা গেলে তুমি শহীদের মর্যাদা পাইবা তুমি যদি অসুস্থ অবস্থায় মারা যাও শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন তবে তোমার পবিত্রতা হওয়ার জন্য অন্য কোন পন্থা নাই কিন্তু একমাত্র আল্লাহ তাআলা আমার নবীজির মাধ্যমে পবিত্রতার উপাদান মাটিকে পবিত্র করে দিয়েছেন আপনি অসুস্থ হয়ে গেছেন মাটি দ্বারা তায়াম্মুম করে নামাজ পড়লে উযু করনে वाला ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে তায়াম্মুম করে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব দিবেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে অতএব আমার নবীজি বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাম মুতহুরা চার নম্বরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে তাম পৃথিবীটা মসজিদ বানায় দিয়েছেন এবং সাথে সাথে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য পবিত্রতার উপাদান মাটিটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিলেন আমার নবীজি বলেন এই গুণটা এই বৈশিষ্ট্যটা একমাত্র আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন জোরে কোন আল্লাহু আকবার পাঁচ নম্বরে আমার নবী বলেন উরসিল তো ইলাল খালকি কাফা আমাকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা আমার আল্লাহ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে এমন মর্যাদা এমন সম্মান দান করেছি আমার নবীকে আমি আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বানাইছি আল্লাহু আকবার মিরাজের মিরাজের রজনীতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম হইয়া ইমামতি করেছেন ঠিক না বে ঠিক তাহলে সেটার দ্বারা প্রমাণ হয় আমার নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ ছয় নম্বরে আমার নবীজি বলেন আমার আল্লাহ তাআলা খুতিমা বিহার নবী আমার মাধ্যমে আমার আল্লাহ তাআলা নবুয়তকে খতম করে দিয়েছেন এই ছয়টা মর্যাদা আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন সূরাতুল কাউসারের তিন নম্বর ব্যাখ্যা কি ছিল অগো নবীজি আপনাকে
কাউসার দিলাম তার মানে হলো আপনাকে দুনিয়া আখেরাতের কল্যাণ দিলাম কেমন কল্যাণ কেমন সম্মান আল্লাহ তাআলা আমার নবীকে দিবেন আমার নবীজি বলেন ছয় কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিবেন যে এই ছয়টা কারণের মর্যাদা অন্য কোন নবীকে দেন নাই সুবহানাল্লাহ চার নম্বরে ব্যাখ্যা করেছেন অগ নবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ অগ নবীজি আপনাকে কাউসার দিলাম তার মানে হলো আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম হাউজে কাউসারটা কত বড় হবে হাউজে কাউসারের সামনে আমার নবীজি থাকবেন আমার নবীজি বলেন হাউজে কাউসার আল্লাহ তাআলা স্পেশাল আমাকে দান করেছেন এই পরিমাণ হাউজ আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দিবেন না আর দেন নাই আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমার নবীকে আমার আল্লাহ তাআলা কাউসার দিবেন যেই কাউসারের সামনে যেই নহরের সামনে আমার নবীজি দাঁড়িয়ে থাকবেন পেয়ালা নিয়া পেয়ালা কি পরিমাণ হবে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় অসংখ্য অগণিত আকাশের যেই পরিমাণ তারকা আছে তারকা পরিমাণ পেয়ালা নিয়া আমার নবীজি দাঁড়িয়ে থাকবেন আর আমার নবীজির খাঁটি উম্মতরা যখন আসবে আমার নবীজি তাদেরকে নিজ কুদরতি হাত দিয়া আমার নবীজি ওই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করে দিবেন আমার নবীজির হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে দেখাই বলে হুজুর হাতটা নামান বলে হুজুর নবীজির হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করতে চাই কিন্তু বাংলার জমিনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় আমার নবীকে গালি দেওয়া হয় তখন তোমাকে তো পাওয়া যায় নাকি পাওয়া যায় কয় নবীর জন্য জীবন দিব জীবন দিব জান দিব প্রাণ দিব যখন দেখা যায় বাতিলের মোকাবেলা করতে হয় কাউকে রাস্তায় মাঠে ময়দানে পাওয়া যায় না এমন নামদারি মুনাফিক আছে না নাই সুন্নি নাম দিছে কিন্তু দেখা যায় তার কাছে সুন্নতের লেশ মাত্র নাই নবীর আশেক দাবি করে কিন্তু নবীর মহব্বতে নবীর প্রেমিক হয়ে বাতিলের মোকাবেলা করে না এমন নাস্তিক আছে না নাই অতএব আমরা যদি আমার নবীর হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করতে হয় তাহলে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত আমার আপনার কলবের ভিতরে জাগ্রত করা দরকার আছে না নাই আমার নবী যেই দ্বীনের জন্য ইসলামের জন্য কষ্ট করেছেন আমার নবী যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন আমার নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন আমার নবী যে এত কষ্ট করেছেন যেই দ্বীনের জন্য এই দ্বীনের জন্য দ্বীন কায়েমের জন্য জীবন বাজি রেখে বাতিলের মোকাবেলা করা দরকার আছে না নাই যদি করতে পারো জেনে রাখবা আমার নবীজি বলেন ওই সমস্ত খাঁটি উম্মতদেরকে আমি দেইকা দেইকা চিনা চিনা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো আর যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো তারা বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে আমরা জান্নাতের মালিক হতে চাই কি চাই না আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر امر الله تعالى বলেন নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব কে যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে আর দুই নম্বরে আমার নবীকে শেষ নবী হিসাবে মানবে নবীর মহব্বত নবীর প্রেম ভালোবাসা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই পেরেশানি নাই একমাত্র ঘোষণা দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলুন তিনি কে ও মুসলমান ইমানদার ও যুবক ভাই আমার নবী যে হাউজে কাউসারের পানি পান করাইবেন আমার নবী জি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আরো 1450 বছর আগে এই মুহূর্তে আমরা যে নবীর প্রেমিক হইলাম আমরা যে নবীকে মহব্বত করলাম ভালোবাসলাম আমাদেরকে কিভাবে আল্লাহর নবী চিনবেন আর হাউজে কাউসারের পানি পান করাইবেন আমার নবীজি বলেন আমি যখন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য এরকম ভাবে কাতার বন্ধ করে দাঁড় করাইয়া দিব আমার নবীজির কাছে ফেরেশতারা বলবে ও বিশ্ব নবী আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার বিরুদ্ধে বাতিলরা কথা বলেছিল কিন্তু তারা আপনার পক্ষে কথা বলে নাই আপনার দেখে যাওয়া ইসলামের বিরুদ্ধে একদল কথা বলেছিল আপনার পক্ষে তারা কথা বলে নাই দুনিয়া হাসিলের জন্য আমার নবীজি তখন বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি ওই কঠিন মুসিবতের সময় আমার নবীজি ওই সমস্ত নামদারি মুনাফিকদেরকে আলাদা করে দিবেন হাউজে কাউসারের
পানি পান করাইবেন না, যাদেরকে আমার নবীজি হাউজা কাউসারের পানি পান করাইবেন না, তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু যাদেরকে আমার নবীজি হাউজা কাউসারের পানি পান করাইবেন তারা জান্নাতের মেহমান হয়ে যাবে, আর যাদেরকে আমার নবীজি হাউজা কাউসারের পানি পান করাইবেন তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। অগণবীজি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। ওই কাউসারের হাউজে কাউসারের পানি কাদেরকে পান করানো হবে? আমার নবীজি বলেন, আমি ওই সমস্ত লোকদের চেহারা দেইকা দেইকা আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। আমার নবীজি বলেন, তাদেরকে কিভাবে চিনব? আমার নবীজি যখন এমন বর্ণনা সাহাবায়ে কেরামের সামনে দিতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কেমনে চিনবেন যারা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার অনুসরণ করবে, আপনার তরিকা মতো জীবনটাকে চালাবে, আপনার রেখে যাওয়া ইসলামকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, তাদেরকে কেমনে চিনবেন? আমার নবীজি বললেন, যদি একটা মাঠের মধ্যে হাজারো লক্ষ চাল গুড়া থাকে, গুড়া চিনেননি, গুড়া চিনেন না, এই সমস্ত গুড়ার মধ্যে যদি একটা গুড়া সান কপালি থাকে, সান কপালি চিনেননি, সান কপালি মনে করেন এক কালারের গুড়া, কিন্তু এই গুড়ার কপালের মধ্যে এই জায়গাটা সাদা, মনে করেন লক্ষ কেন কোটি কোটি গুড়ার সামনে এই গুড়াটাকে, ওই গুড়াটাকে চিনতে যেরকম ভাবে অসুবিধা হবে না। আমার নবীজি বলেন, আমার খাঁটি উম্মত যারা হবে তাদের চেহারা দেখে আমি নবীজি চিনে ফেলব, আর আমি চিনা চিনা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরপরে আমার নবীজি বলেন, এই আমার খাঁটি উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারো, আমার নবীর রেখে যাওয়া এই দিনকে যদি কায়েম করতে পারো, জেনে রাখবে হাশরের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না। ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবীজি বলেন, তোমরা আমাকে তিনটা জায়গায় তালাশ করবা, এই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গায় আমি নবীজিকে পাইবা, আমি নবীজিকে পাইয়া যখন আমার কাছে আসবা, আমি নবীজি তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। কোন তিনটা জায়গা? এক নম্বরের জায়গা আমার নবীজি বলেন, আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে তালাশ করবা। মিজানের পাল্লা, এখানের মধ্যে কি অন্যায় বিচার হবে? দুনিয়ার মধ্যে তো অন্যায় বিচারের কোনো অভাব নাই। আমার নবীজি বলেন, আমার আল্লাহ তাআলা এমন একটা মিজানের পাল্লা কায়েম করবেন, স্থাপন করবেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাত ফালা তুযলামু নাফসুন শাইআ, কার উপরে কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম করা হবে না, যার যেই পরিমাণ হক রয়েছে, হকদারের হক ওই জায়গার মধ্যে ইনসাফের সহিত এরকম ভাবে বন্টন করা হবে, যার যেই পরিমাণ নেক আমল হবে, নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় জান্নাতি হয়ে যাবে, বদ আমলের পাল্লা যদি হালকা হয় তাহলে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার নবীজি বলেন, আমি নবীজি ওই মিজানের পাল্লার কাছে তালাশ করলে আমাকে পাইবা। দুই নম্বরে, তোমরা আমাকে ফুল সিরাতের ফুলের কাছে তালাশ করলে আমাকে পাইবা। ফুল সিরাতের ফুলটা কতটুকু লম্বা হবে? আমার নবীজি বলেন, ফুল সিরাতের ফুলটা হবে 30,000 বছরের সমপরিমাণ লম্বা রাস্তা। আল্লাহু আকবার বলেন, এই 30,000 বছরের লম্বা রাস্তাটা কেমনে পার হইবেন? গুনাহগার উম্মতরা পার হতে পারবে না। এই ফুল সিরাত পার হয়ে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে, কিন্তু যারা খাঁটি ঈমানওয়ালা হবে, নবীর প্রেমিক হবে, আল্লাহ প্রেমিক হবে, ইসলাম প্রেমিক হবে, তাদেরকে আমার নবীজি এমন ভাবে বলেছেন যে তারা এমন ভাবে পার হয়ে যাবে, বিদ্যুতের গতিতে তারা এই ফুল সিরাতের পুর পার হয়ে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার নবীজি বলেন, ওই ফুল সিরাতের পারে আমি নবীজিকে তালাশ করলে তোমরা পাইবা। এক নম্বরে মিজানের পাল্লার কাছে, দুই নম্বরে তোমরা আমাকে তালাশ করবা ফুল সিরাতের পারে, তিন নম্বরে আমি নবীজিকে তোমরা হাউজে কাউসারের পারে তালাশ করবা। এই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গায় আমি নবীজিকে পাইবা। আমি নবীজি একমাত্র আমার জন্য এখানে মধ্যে দৌড়াদৌড়ি করব না, আমার পেরেশানির জন্য করব না, আমি আমার খাঁটি উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৌড়াদৌড়ি করব, যাতে করে আমার কোন একটা খাঁটি উম্মত যাতে হাশরের কঠিন ময়দানে লাঞ্ছিত আর অপমানিত না হয়। আমরা চাইনি আমাদের নবী আমাদের জন্য এমন মেহনত করুক, আমরা চাই কি চাই না? আমার নবীজি বলেন, এক পর্যায়ে দেখবো হাশরের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মত পেরেশানির মধ্যে পড়ে যাবে, আমি নবীজি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব, আল্লাহর কুদরতি পায়ে আমার নবীজি সেজদায় পড়ে যাবেন,
আমার নবীজি কুদরতি পেয়ে সেজদায় পড়ে আমার আল্লাহকে এত বেশি ডাকা ডাকবেন, আমার আল্লাহ তাআলার এত বেশি প্রশংসা করবেন। আমার নবীজিকে এমন ভাবে ডাকতে ডাকতে আমার নবীজি বলেন এত বেশি প্রশংসা করব, আমার প্রশংসা দেখে আমার আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুসাফা জুরাকান আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়া বললেন আমি যখন আল্লাহ তাআলার আরশের নিচে যখন সেজদায় পড়ে যাব আমার গুনাহগার উম্মতের জন্য বিচারের ফয়সালা করার জন্য, আমার আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবীজি আপনি আপনার মাথাটা উত্তোলন করুন, আপনার মাথাটা আপনি উঠান, পৃথিবীর মধ্যে আপনাকে কাঁদাইছি, পৃথিবীর মধ্যে আপনাকে কষ্ট দিছি, আজকে হাশরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে কাঁদাইতে চাই না, আপনার চোখের পানি আমি আল্লাহ তাআলা দেখতে চাই না, ওয়াসআল তুতা ওয়াশফা তুসাফা আপনি যা চাইবেন যা বলবেন আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া সমস্ত কথাগুলো আমি আল্লাহ মঞ্জুর করে নিব। জেনে রাখবা এই সমস্ত বুবা শয়তানদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, আমার নবীও পছন্দ করেন না, জোরে বলুন ঠিক না বে ঠিক। আমরা হতে চাই খাঁটি মুসলমান, আমরা হতে চাই খাঁটি নবীর প্রেমিক, জোরে বলুন ঠিক না বে ঠিক। এই জন্য খাঁটি নবীর প্রেমিক যদি হতে পারি আমার নবীজির হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করতে পারবো, আমরা হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে আমার নবীজির হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? যদি চাই তাহলে নবীজির যত যত আদেশ করেছেন তা কি করতে হবে? পালন করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জানাই দিলেন অগো নবীজি আপনি জানাই দিন, আপনি যা আদেশ করেন তা যেন তারা পালন করে, যা নিষেধ করেছেন তা থেকে যেন তারা বিরত থাকে। এইগুলো যদি করতে পারে আমার নবীজি যা আদেশ করেছেন তা তো আমরা পালন করি না, বরং আমরা মন গড়া ভাবে আমরা মনে যা চাই তা করে আমরা জিন্দগি কাটাইতেছি। এই জন্য আমরা সব কথার এক কথা হলো আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে আমার নবীজিকে সান্ত্বনা দিলেন, পাশাপাশি আমার আল্লাহ তাআলা বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়া আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে সান্ত্বনা দিয়া বললেন ওগো নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি যেহেতু আপনাকে কাউসার দান করে দিলাম কাউসার পেয়ে আপনি এবার আমার শুকরগুজার বান্দা হন, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে আপনি কি করুন নামাজ কায়েম নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই যারা আপনাকে আবতার বলে গালি দেয় তারাই নির্বংশ, তারাই আবতার। আমার নবীজিকে তারা আবতার নির্বংশ বলে গালি দিয়েছ, গালি দিয়েছিল, আর আমার আল্লাহ তাআলা জানায় দিলেন যারা আপনাকে গালি দিয়েছিল তারাই নির্বংশ, তাদের নাম নিশানা নাই, তাদের কোনো বংশ নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীজির বংশ রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন, জোরে বলুন ঠিক না বে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবীর শান মান মর্যাদা জেনে আল্লাহ তাআলা যেন আমাদের নবীজির সমস্ত আদর্শ মতে জীবন তাকে পরিচালনা করার মতন তৌফিক শক্তি ক্ষমতা যোগ্যতা দান করেন। সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।